আপনি কি জানেন একজন মানুষের ব্রেন এতটা পাওয়ারফুল হয় যে সে প্রায় 10,000 আলাদা আলাদা ধরনের স্মেলস মানে গন্ধ মনে রাখতে পারে। আর ফ্রেন্ডস, সাইকোলজি অনুযায়ী 92% আইফোন দিয়ে তোলা ছবিতে আইফোনকেই দেখানো হয়, কারণ সে সবাইকে দেখাতে চায় যে তার কাছে একটা আইফোন আছে। আর ফ্রেন্ডস, এটাও হয়তো আপনি জানেন না, আপনি যদি খুব একা অনুভব করেন আর তখন যদি আপনি একটা ভয়ের সিনেমা দেখেন, তো কিছু সময় পর আপনার এটা মনে হবে না যে আপনি একা আছেন, আপনার তখন মনে হবে যে আপনার সঙ্গে অন্য কেউ রয়েছে। দ্যাটস রিয়েলি অ্যামাজিং, রাইট? তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে বলতে চলেছি এরকমই 10টি অ্যামাজিং ও মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যেগুলো শোনার পর আপনার জাস্ট একটাই রিয়াকশন হবে, ওয়াও, ইটস অ্যামাজিং। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 10, আপনি কি চান যে আপনার ক্রিয়েটিভিটি অনেক বেশি ইনক্রিজ হোক? তো সাইকোলজি অনুসারে আপনার আশেপাশে যদি কোনো সবুজ রং থাকে, তা সে প্রাকৃতিক রূপেই হোক বা যে রুমে আপনি বসবাস করছেন তার দেওয়ালের পেইন্ট করাই থাকুক না কেন, এটা আপনার ক্রিয়েটিভিটিকে অনেক বেশি বৃদ্ধি করে। আর কিছুদিন এরকম অবস্থায়, অর্থাৎ গ্রিন কালারের সারাউন্ডিংয়ে থাকার পর, আপনি এরকমটা ফিল করবেন যে আপনার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়াস আসতে শুরু করেছে, অর্থাৎ এমন চিন্তা যা আপনার মধ্যে এর আগে কখনো আসেনি। ফ্যাক্ট নাম্বার 9, আপনারা কি জানেন দই খাওয়াতে আপনার স্ট্রেস লেভেল মানে মাথার ব্যথা অনেক বেশি কম হয়, এর ফলে আপনার যে কোনো ব্যাপারে হওয়া টেনশন অনেক বেশি কম হয়, আর এটা প্রচুর স্টাডিতেও প্রুভ হয়েছে। এছাড়া সাইকোলজিস্টদের মতে দই খাওয়াতে ব্রেনের শার্পনেস বাড়ে, ব্রেন আরও বেশি গতিশীল হয়, কারণ দইতে অ্যামিনো অ্যাসিডস থাকে যা মাথা ব্যথাকে কমানোর সাথে সাথে ব্রেনকে শার্পও করে। এজন্যই আপনার খাবারের তালিকায় একবার হলেও কিছুটা দই অবশ্যই রাখুন। ফ্যাক্ট নাম্বার 8, আপনি কি জানেন যখন সারাদিন ধরে বৃষ্টি হতে থাকে তখন আপনি কেন বেশি খুশি অনুভব করেন? আপনার মুড অনেক বেশি ভালো হয়ে যায় ও আপনি ভেতর থেকে পজিটিভ ফিল করেন। তো ফ্রেন্ডস, সাইকোলজিক্যাল স্টাডিতে পাওয়া গেছে যে যখন বৃষ্টি হয় তখন এর জল বা জলের যে ফোঁটা, সেটাতে আমাদের ব্রেনকে খুশি করার একটা স্মেল রয়েছে যা ব্রেনে এফেক্ট করে, আর এই কারণেই যে কোনো ব্যক্তির বৃষ্টির সময় মুড পজিটিভ হয়ে যায়। আর বৈজ্ঞানিকদের মতে বৃষ্টির জলে প্রচুর মাত্রায় ওজোন গ্যাস থাকে যাতে একটা সুন্দর সুগন্ধ ছড়ায় আর মানুষের এটা ভালো লাগতে শুরু করে। ফ্যাক্ট নাম্বার 7, কোনো মানুষের মধ্যে জেলাসি মানে হিংসা হওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু প্রয়োজনের থেকে বেশি হওয়া ওই ব্যক্তিকে নিচে ফেলে দিতে পারে। সাইকোলজি বলে থাকে আপনার যদি কোনো ব্যক্তি বা বস্তুকে দেখে হিংসা হয় আর আপনি তখন সেই ফিলিংসটাকে থামাতে চান, তো একটা অথবা দুটো কলা খেয়ে নিন, তাহলে আপনার হিংসা কিছু সময় পর কমে যাবে। আর এর কারণটা হলো যে কলাতে একটা ন্যাচারাল অ্যাসিড থাকে যা শরীরে প্রবেশ করে জেলাসির ফিলিংসকে কম করে দেয়, আর এই ফ্যাক্টটা বা ট্রিকের জন্য একটা লাইক তো অবশ্যই দেওয়া উচিত। ফ্যাক্ট নাম্বার 6, আজকের দিনে মোবাইল ফোন মানুষের ডেইলি লাইফের একটা পার্টে পরিণত হয়েছে। একটা সার্ভে অনুসারে যখন কোনো ব্যক্তির মোবাইল ফোনটি হারিয়ে যায় তখন সেই সময় ওই ব্যক্তিটি এরকম অনুভব করে যে সে যেন প্রায় মৃত্যুর মুখোমুখি চলে এসেছে। তো ভাই, যে কোনো জিনিসের অভ্যাসের লক্ষণই খারাপ হয়। হ্যাঁ, মোবাইল ফোনটা খারাপ নয়, যদি আপনি এটাকে সঠিকভাবে ইউজ করেন তো এটা ব্রহ্মাস্ত্রের সমান, সারা পৃথিবীর নলেজ আপনি এর মাধ্যমে অর্জন করতে পারেন। কিন্তু আপনি যদি এটার খারাপ ব্যবহার করেন, মিসইউজ করেন, তো এটা আপনার জন্য মহিষাসুরের সমান, যেটা আপনাকে ধ্বংস করে দিতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, ক্যালিগাইনোফোবিয়া, এটা এমন একটি আজব ফোবিয়া যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি যে প্রত্যেক পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে, কিন্তু ভাই, এটা জেনে আপনি অবাক হবেন যে কিছু কিছু পুরুষ এরকমও হয়ে থাকে যারা সুন্দরী মহিলাদের দেখে অথবা তাদের সঙ্গে কথা বলার ব্যাপারে ভাবতেই ভয় পায়, আর তাদের এই ফোবিয়াকেই ক্যালিগাইনোফোবিয়া বলা হয়। আর এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সুন্দরী মহিলাদেরকে এতটা বেশি ভয় পায় যে তারা এরকম মহিলাদের সঙ্গে দেখা করতে অথবা কথা বলার ব্যাপারে ভাবতেও পারে না, অ্যান্ড এরকম কাউকে দেখলেও তাদের হার্টবিট বেড়ে যায়। তাই এমন পুরুষেরা যদি কোনো সুন্দরী মহিলা দেখতে পায়, তো সে চায় সেই মহিলা যেন তার থেকে অনেক দূরে চলে যায়, যেটা শুনতে সত্যিই অনেক ফানি লাগছে, রাইট? তো আপনার কি কখনো এমনটা হয়েছে, বা আপনি কি এমন কোনো ছেলে আপনার আশেপাশে দেখেছেন? কমেন্ট করে অবশ্যই জানান। ফ্যাক্ট নাম্বার 4, তো ফ্রেন্ডস, এটা একটা মনোবৈজ্ঞানিক ফ্যাক্টের সাথে সাথে এমন একটা সত্যি যা আপনি কোনোদিন শোনেননি, কিন্তু এটা আমাদের কাজ করার প্রক্রিয়া ও প্রোডাক্টিভিটিকে এফেক্ট করে থাকে। সাইকোলজিস্টদের মতে আপনি রাত্রে যে কাপড় পরে ঘুমান ওই সেম কাপড় পরে পরের দিন কাজ করবেন না, কারণ ওটা পরে দিনে কাজ করার সময় আপনার সেই রাত্রের মতোই ফিলিংস আসবে, রাত্রের মতোই এনার্জি লো অনুভব করবেন। এই জন্যই সকালে ঘুম থেকে ওঠার পর পরিষ্কার কাপড় পরেই কাজ করা শুরু করুন, এতে আপনি ভালো এনার্জি অনুভব করবেন ও আপনি বেশি কাজ করতেও সক্ষম হবেন। হ্যাঁ, এটা খুবই সাধারণ একটা ফ্যাক্ট, কিন্তু এটা খুবই জরুরি এবং সত্যি। ফ্যাক্ট নাম্বার 3, সাইকোলজি অনুসারে লাভ বা ভালোবাসা এমন একটা ফিলিংস যেটাকে ঘিরে মানুষ প্রত্যেক মুহূর্ত, প্রতিটা মোমেন্ট, সারাদিন মানে 24 ঘন্টা পড়ে থাকতে পারে। সেরকমই অন্যদিকে অ্যাঙ্গার মানে রাগ এমন একটা ফিলিংস যাতে যে কোনো ব্যক্তি বেশি দিন থাকতেই পারে না, অর্থাৎ রাগের প্রভাব কিছুদিন বা কিছু টাইম পর্যন্তই থাকে। কিন্তু ফ্যাক্ট তো এটাই যে অ্যাঙ্গার আমাদের ব্রেনের ওপর প্রচুর খারাপ প্রভাব ফেলে, আর সাইকোলজি অনুসারে রাগ হিউম্যান ব্রেনের জন্য ঠিক নয়, আর এই জন্যই আপনার রাগ কম করার চেষ্টা করা উচিত। ফ্যাক্ট নাম্বার 2, আপনি হয়তো শুনে থাকবেন যে বিভিন্ন কারণে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু কিছু মানুষের মৃত্যু হয় শুধু ভয়ের কারণে, মানে কোনো জিনিসকে প্রচুর ভয়ের কারণে তার মৃত্যু হয়। তো আপনি কি জানেন অ্যাকচুয়ালি ভয় থেকে মৃত্যু কিভাবে হয়, বা শরীরে এমন কি ঘটে যে ভয়ের কারণে মানুষ মারা যায়?
তো ফ্রেন্ড, সায়েন্টিস্টরা খোঁজ করেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো একটা জিনিসকে প্রচুর পরিমাণ ভয় পায়, তখন তার শরীরে অ্যাড্রিনালিন ঘটিত হতে শুরু করে। আর সেই ব্যক্তি যত বেশি ভয় পায়, ততটাই বেশি অ্যাড্রিনালিন তার শরীরে নিঃসৃত হয়। অর্থাৎ তার বডিতে অ্যাড্রিনালিনের মাত্রা বাড়তেই থাকে, যা মানুষের জন্য একসময় বিষে পরিণত হয়, আর তখন তার মৃত্যু হয়। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার ওয়ান, লেথোলজিকা এটা এমন একটা সাইকোলজিক্যাল রোগ যাতে কোনো ব্যক্তির প্রয়োজনের সময় কোনো বিশেষ জিনিস মনেই পড়ে না। আর আপনার সাথেও কি কখনো এটা হয়েছে যে আপনি কোনো একটা কথাকে মনে করার চেষ্টা করছেন, কিন্তু সেটা আপনার ব্রেনে এসেও আপনার মুখে আসতে চাইছে না? আর এটা প্রায় সবার সঙ্গেই হয়ে থাকে। বারবার শব্দটা আপনার মুখের গোড়ায় থাকার পরেও বাইরেই আসতে পারছে না, যদিও ওই শব্দের সঙ্গে মেলে এরকম অনেক শব্দ আপনার মনে ঘোরাঘুরি করে, যার ফলে আপনি ক্রোধে ফেটে পড়েন। আর সায়েন্টিস্টরা এই রোগের নামই রেখেছেন লেথোলজিকা। তো আপনার সঙ্গেও কি কখনো এমনটা ঘটেছে? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।